স ডাব্লু বি ইউনিভার্সিটির বিএড ফার্স্ট সেমিস্টার বিএড ফার্স্ট সেমিস্টার কোর্স অন পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর অর্থাৎ কোর্স ফোরের প্র্যাকটিকাম অ্যাসাইনমেন্ট অন ডেভেলপিং রাইটিং স্কিল প্যারাগ্রাফ অ্যাসাইনমেন্ট অন রাই ডেভেলপিং রাইটিং স্কিল প্যারাগ্রাফের নিয়ে আমরা এই প্র্যাকটিকামটা তোমাদেরকে দেখাবো তো দেখো প্রথমে আমরা সূচিপত্র দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে প্র্যাকটিকামটির সূচিপত্র তোমরা প্র্যাকটিকামের মধ্যে কি কি বিষয় আছে সেটার এক ঝলক সেটা সূচিপত্র আমরা দেখাচ্ছি এরপর হচ্ছে প্র্যাকটিকামটির ভূমিকা এটা হচ্ছে প্র্যাকটিকামটির ভূমিকা তোমরা একটু দেখে নাও আমরা খুব স্লোলি স্লাইডগুলো পাস করছি এরপর হচ্ছে প্র্যাকটিকামটির উদ্দেশ্য তোমরা দেখো প্র্যাকটিকামটির উদ্দেশ্য আমরা এক এক করে প্র্যাকটিকামটির উদ্দেশ্য লিখেছি এগুলো হচ্ছে প্র্যাকটিকামটির উদ্দেশ্য এরপর হচ্ছে কার্যপ্রণালী অর্থাৎ মেডোলজি অব দিস ওয়ার্ক প্রথমে হচ্ছে সংজ্ঞা তারপর হচ্ছে কার্যপ্রণালীর শ্রেণী বিভাগ শ্রেণীবিভাগ বিভাগ এরপর হচ্ছে দক্ষতা পদ্ধতি সরি পদ্ধতি ডিসকাশন পদ্ধতি অর্থাৎ আলোচনা পদ্ধতি এরপর হচ্ছে আমরা দ দক্ষতা বলতে কি বুঝি সেটা মেন হেডিং হচ্ছে দক্ষতা বলতে কি দক্ষতা শ্রেণীবিভাগ বলতে কি দেখো আমরা শ্রবণ দক্ষতা কথন দক্ষতা পঠন দক্ষতা লিখন দক্ষতা এই সব বিষয়গুলো দেখিয়েছি এরপর লিখন দক্ষতা কারণ আমরা প্যারাগ্রাফ জানি যে লিখন দক্ষতার মধ্যে আসে তো লিখন দক্ষতা বলতে কি লিখন দক্ষতার বৈশিষ্ট্য কি কি সেইগুলো তোমাকে লিখতে হবে লিখন দক্ষতার বৈশিষ্ট্য কি কি সেইগুলো এরপর হচ্ছে লিখন দক্ষতার বিভাগ কী কি লিখন দক্ষতা কি সামারি অর্থাৎ সার সংক্ষেপ লেটার রাইটিং প্যারাগ্রাফ এসে বক্তৃতা এবং গল্প লিখন স্টোরি রাইটিং এইভাবে তোমাকে লিখ বলতে হবে লিখতে হবে এরপর হচ্ছে লিখন দক্ষতার উন্নতির পদ্ধতি আমরা কি 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 পদ্ধতি লিখন পদ্ধতি আমরা ডেভেলপ করতে পারি সেইগুলো লিখতে হবে শব্দ ভাণ্ডারের উন্নতি বানানের উন্নতি বানানের উন্নতি পঠন দক্ষতার উন্নতি পঠন দক্ষতার উন্নতি ব্যাকরণের উন্নতি ব্যাকরণের উন্নতি এরপর হচ্ছে শ্রবণ দক্ষতার উন্নতি শ্রবণ দক্ষতার উন্নতি মনোযোগ বৃদ্ধি এইভাবে তোমাকে এগুলো লিখতে হবে এরপর হচ্ছে শ্রেণীকক্ষের লিখন দক্ষতা উন্নতিকরণে শিক্ষকের ভূমিকা কী শিক্ষকের ভূমিকা তোমাকে লিখতে হবে অভিজ্ঞতা প্রদান ত্রুটি নির্ধারণ বা সংশোধন সহযোগিতা অনুপ্রেরণা প্রদান পেশায় নিযুক্তিকরণ পেশায় নিযুক্তিকরণ এরপর হলো হচ্ছে অনুচ্ছেদ লিখন অর্থাৎ প্যারাগ্রাফ রাইটিংয়ের ধারণা প্যারাগ্রাফ বলতে আমরা কী বুঝি সেই সেই সম্পর্কে প্রথমে বলতে হবে দেখো আমরা লিখেছি অনুচ্ছেদ এরপর হচ্ছে অনুচ্ছেদের বৈশিষ্ট্য কী অর্থাৎ প্যারাগ্রাফের ক্যারেক্টারিস্টিক অফ প্যারাগ্রাফস সেইগুলো তোমাকে লিখতে হবে এক এক করে দেখো আমরা এগুলো লিখেছি প্যারাগ্রাফের বৈশিষ্ট্য এরপর হচ্ছে আমরা দেখো প্যারাগ্রাফ অর্থাৎ অনুচ্ছেদ রচনার পদ্ধতি কি কি সেইগুলো লিখতে হবে অনুচ্ছেদ পদ্ধতি ঐক্য ধারাবাহিকতা তারপর হচ্ছে বিষয়সূচক বাক্য দেখো সমাপ্তি সূচক বাক্য সংযোগ গঠন বাক্যের গঠন বৈচিত্র্য এরপর হচ্ছে অনুচ্ছেদের রচনার পদ্ধতি এরপর হচ্ছে অনুচ্ছেদ আমাকে উদাহরণ হিসেবে একটা দেখাতে হবে আমরা দুটো দেখাচ্ছি দেখো একটা হচ্ছে গ্রন্থাগার লাইব্রেরি এইভাবে আমরা অনুচ্ছেদ লিখতে হবে আমাকে লাইব্রেরি সম্পর্কে আমরা দেখো আমরা খুব স্লোলি স্লাইডগুলো পাশ করছি এটা হচ্ছে লাইব্রেরির অনুচ্ছেদ এরপর হচ্ছে আমাদের এটা হচ্ছে লাইব্রেরি শেষ হচ্ছে অনুচ্ছেদ অর্থাৎ প্যারাগ্রাফ এরপর হচ্ছে সংবাদপত্র দ্বিতীয় যে প্যারাগ্রাফ সংবাদপত্র এটা হচ্ছে সংবাদপত্রের ওপর এটা হচ্ছে আমাদের এটা শেষ হচ্ছে এরপর হচ্ছে আমাদের অনুচ্ছেদ লিখনের গুরুত্ব এই যে প্যারাগ্রাফ এর ইম্পর্টেন্স কি এজ এ স্টুডেন্ট হিসাবে আমাদের চিন্তাশক্তির বিকাশ সৃজনশীলতা দক্ষতা পারদর্শিতা বৃদ্ধি উন্নত শব্দ বাক্যের ব্যবহার এরপর হচ্ছে কার্যকারিতা সম্পদের নিজের উন্নতি অর্থাৎ এই যে প্র্যাকটিকামটা করলো তো আমার নিজের কি উন্নতি হলো এই প্র্যাকটিকামটা সেটা তোমাকে লিখতে হবে উন্নত নির্মূল ভাষা ব্যবহার অনুচ্ছ অনুচ্ছেদ লিখনে পারদর্শিতা শৃঙ্খলা পরায়ণ মনের ভাব প্রকাশের উপায় মনের ভাব প্রকাশের উপায় এইভাবে তোমাকে লিখতে হবে এবং শেষে এবং অর্থাৎ এবার পুরো প্র্যাকটিক্যামটার একটা কনক্লুশন ড্র করতে হবে তোমাকে পুরো প্র্যাকটিকামটির এবং সব শেষে তোমাকে সহায়ক গ্রন্থপুঞ্জি অর্থাৎ যে যে বইয়ে সাহায্য নিয়েছ সেইগুলো তোমাকে এপিএস স্টাইলের ভিত্তিতে তোমাকে লিখতে হবে তো এখানেই শেষ হচ্ছে সবাইকে ধন্যবাদ